এই মুহূর্তের বড় একটা আপডেট আপনাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করব। দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে, নতুন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। এবং এইবার নতুন করে যে দুয়ারে সরকার হবে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এবং ঘোষণা অবশ্যই মন দিয়ে শুনবেন। আজকের নতুন প্রকল্পের নাম খেলা হবে প্রকল্প। কি এই খেলা হবে প্রকল্প, কিভাবে উপকার পাবেন সাধারণ মানুষ, অবশ্যই সঙ্গে থাকবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত ভোট শেষ, আপনারা প্রত্যেকে জানেন, ফলাফল প্রকাশিত হয়ে গেছে। আবারও গ্রাম বাংলার সমর্থন পেয়েছে রাজ্য শাসক দল। ভোট মরশুম শেষ হতেই ফের পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী নবান্ন। একই সঙ্গে একুশের সভা থেকে নয়া প্রকল্প সহ একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত সুবিধা আগামী দুয়ারে সরকার শিবির থেকে মিলবে বলে জানা গিয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ মঞ্চ থেকে জব কার্ডধারীদের জন্য, অর্থাৎ যাদের জব কার্ড আছে, অর্থাৎ 100 দিনের কাজের জন্য যে জব কার্ডের প্রয়োজন পড়ে, সেই জব কার্ডধারীদের জন্য নতুন প্রকল্প খেলা হবে কর্মসূচি ঘোষণা করেছেন। যেহেতু কেন্দ্র সরকার 100 দিনের কাজের জন্য টাকা দিচ্ছে না বলে অভিযোগ করছেন শাসক দল, অতএব কেন্দ্রের ওপর আস্থা রেখে লাভ নেই, তাই আমরা নিজেরাই 100 দিনের কাজের ব্যবস্থা করেছি বলেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্র বাংলার টাকা না দিলেও রাজ্য নিজের সীমিত অর্থ দিয়েই কর্মহীনদের জন্য 100 দিনের কাজ শুরু করবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন যে 100 দিনের কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের ভরসায় থেকে লাভ নেই এটাও বলেছেন, এবং বলেছেন কেন্দ্র টাকা না দিলে আমরা বাংলার টাকায় নিজেদের 100 দিনের প্রকল্প শুরু করব বলে ভেবেছি। 100 দিন না হোক, 40 থেকে 45 দিন কাজ তো দিতেই পারবো। জব হোল্ডার কার্ড রয়েছে এমন মানুষের জন্য তৈরি 100 দিনের কাজের প্রকল্পের নাম নেত্রী রেখেছেন খেলা হবে। মনে করা হচ্ছে আগামী দুয়ারে সরকার শিবিরে মিলবে এই প্রকল্পের সুবিধা। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু খুব শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে। নবান্নে সূত্রে খবর, জনসাধারণকে সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শীঘ্রই আমরা আবারও কিন্তু দুয়ারে সরকার শিবির খুলব। সূত্রের খবর, পুজোর আগেই দুয়ারে সরকার শিবির আয়োজনের সম্ভাবনা রয়েছে। সাধারণত বছরে দুবার দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। গত বছর দ্বিতীয় দুয়ারে সরকার শিবির দুর্গাপূজার পর নভেম্বর মাসে হয়েছিল, আপনারা প্রত্যেকেই সেটা জানেন। কিন্তু এবারে ভোটের জন্য যেহেতু সময়টা এক মাস এগিয়ে গিয়েছিল, এবং এবছর যেহেতু দুর্গাপূজো অন্যান্য বছরের থেকে দেরিতেই, তাই পুজোর আগেই একবার দুয়ারে সরকার শিবির বসবে বলে মনে করা হচ্ছে। তবে বলে রাখি, এই যে খেলা হবে প্রকল্প নতুন, এই খেলা হবে প্রকল্পটা কি, মানুষ কি কি সুবিধা পাবে এই প্রকল্পের মাধ্যমে, দেখুন এখানে আর্টিকেলে বলা রয়েছে স্পষ্টভাবে, খেলা হবে বা খেলা হবে স্কিম রাজ্য সরকার শুরু করছেন একটাই কারণ, যাতে রাজ্যের মানুষ উপকৃত হয়। কেন্দ্রীয় সরকার যেহেতু 100 দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না, তাই রাজ্য সরকার 40 থেকে 50 দিনের কাজের ব্যবস্থা করবে। এটা হচ্ছে মূল বিষয় এই ভিডিওর, এই তথ্যের, এই প্রকল্পের। আশা করি ভিডিওর ইনফরমেশন অনেকটাই আপনাদেরকে হেল্প করছে। এবং বলে রাখি সূত্রের খবর, সেপ্টেম্বরেই দুয়ারে সরকার শিবিরের আয়োজনের সম্ভাবনা রয়েছে, তবে এ নিয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি। এই শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ 27টি পুরনো প্রকল্পের পাশাপাশি নয়া প্রকল্পের সুবিধাও মিলতে পারে। এবং অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে মেধাশ্রী, ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের আবেদন করা যায়। শেষবার রাজ্যে 1 লক্ষ দুয়ারে সরকার শিবির খোলা হয়েছিল, পরিষেবার জন্য আবেদন করেন কোটি কোটি মানুষ। আশা করি ভিডিও তথ্যগুলো আপনাদের অনেকটাই হেল্প করবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই নতুন প্রকল্প সম্পর্কে আপনার কি ধারণা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার কোন প্রকল্পের সুবিধা প্রয়োজন, কোন প্রকল্পের কোন তথ্য আপনার দরকার, আপনারা লিখে জানাবেন, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে অবশ্যই সব সময়ের মতন সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ধন্যবাদ।